স্কুলের পাশে এবং স্কুলের সামনের দিকে পোল আছে, এই পোলটাকে কোনো রকমে একটু এদিক করা হোক। কতবার বলেছি, কমপ্লেন করেছি, 2016 সাল থেকে শুরু করে অনেকবার কমপ্লেন করা হয়েছে। আমরা DI-কে, বিশ্ব বিদ্যুৎ পর্ষদকে, সবাকে কমপ্লেন করেছি, সব কাগজপত্রও আছে, কিন্তু এখনও কোনো হেল্প আসেন, ওনারা আসেন, দেখে দেখে চলে যান, বলে এইভাবে ওইভাবে, আমরা তো আর অত বুঝি না, ইঞ্জিনিয়াররা আসেন, এসে দেখে চলে যান। কিন্তু গতকালকে আমরা স্কুলও করেছি, গতকালকে রাত্রিবেলা হঠাৎ করে দেখি ছয়খানা তারই কিন্তু স্কুলের উপর ঠেয়ে গিয়ে তো অনেকটাই মানে তার ইট গলে গলে পড়েছে, তার ইয়ে, তারপর অনেকবার ফায়ারিংও হয়েছে, অনেক ফায়ারিং হয়েছে। যদি ওইটা দিনের বেলা হতো তাহলে বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেত, আমরা হয়তো আজকে এই কথা বলছি তো এই পরিস্থিতিতে থাকতাম না। আর তার সঙ্গে যে কত বাচ্চা যে মানে নষ্ট হতো, মরে যেত, মানে কি বলে বুঝাবো। কত বাচ্চা পড়ে এখানে? এখানে 247 জন বাচ্চা পড়ে। লাগছে কতটা আতঙ্ক লাগছে এখানে, পরিস্থিতি এত ভয়ানক, এত গম্ভীর যে এটা বলে বোঝাতে পারবো না যতক্ষণ আধিকারিক এসে না দেখে যাবে। এমন পরিস্থিতি যে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠালেই মারা যাবে, আর একজন না, একজন হলে একটা তো লাইফেরও দাম আছে। তবু বলছে এখানে 600 বাচ্চা মারা যাবে, যেখানে 247 বাচ্চা পড়ে, সেখানে মাস্টার মশাই সমেত মারা যাবে। এটাই কালকে যদি দিনে হতো, কালকে স্কুল কিন্তু হয়েছে, তাহলেই মারা যেত। আজকে গোটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড ভাবতো যে 100 লোক একটা টাইমের স্কুলে মারা যায়, তো সেটার গোড়াটা আমাদেরকে ঠিক করতে হবে। সেটা যদি ঠিক না করতে পারি তাহলে আমরা এই ধর্নায় বসবো, এরকমভাবে ধর্না তো না, ঠিক এরকমভাবে। কতদিন ধরে এই পরিস্থিতি হয়ে আছে এখানে? মাস্টারমশাইদের কাছ থেকে জানতে পেরেছি, DI অফিস, ইলেকট্রিক অফিস, এগুলো সব জায়গাতে এরা 2016 থেকে কমপ্লেন দিয়ে আসছে, অথচ প্রশাসনের কোনো দায়িত্ব দেখছি আজ পর্যন্ত দেখলাম না। প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাদের পড়াতে হচ্ছে, প্রাণের ঝুঁকি নিয়ে পড়াতে হচ্ছে বলে বাধ্য হয়ে আজকে গ্রামবাসীর লোক বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে এসে এখানে এই কাজটা মানে করছে। আপনার অপশন, আপনার নাম? আমার নাম প্রভাস। কতটা ভয় পাচ্ছেন আপনারা? আমরা তো সত্যি খুব ভয়ের মধ্যে আছি, কারণ দীর্ঘদিন ধরে এইভাবে হাই টেনশন একটা তার আমাদের যে ঘরে অফিস ঘর সেই অফিস ঘরের উপর দিয়ে চলে গেছে। গতকাল রাত্রে যে দুর্ঘটনাটা ঘটেছে, এটা যদি দিনের বেলা হতো হয়তো আজকে আমরা এখানে না থাকতে পারতাম, হয়তো কোথায় চলে যেতাম, আমাদের জীবনটাই হয়তো আজকে থাকতো না। আপনারা জানিয়েছিলেন বিদ্যুৎ পর্ষদ? আমরা বিদ্যুৎ পর্ষদকে 2016 সাল থেকে জানিয়ে যাচ্ছি, তারা দীর্ঘদিন ধরে চিঠি হচ্ছে, বছরে 2-3 বার করে চিঠি হয়, তারা একবার এসেও গেছিলেন কিন্তু তারা কোনো সলিউশন বার করতে পারছেন না এই মুহূর্তে। কী চাইবেন আপনারা? আমরা তো চাইবো এই স্কুলটা অন্তত সুরক্ষিত থাকুক সব দিক থেকে, কারণ বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদের মৃত্যু যাতে না হয় কোনো কারণে এই হাই টেনশন তারের জন্য। আমরা চাইবো হয় পোলটাকে এখান থেকে একদম স্থায়ীভাবে সরানো হোক এবং স্কুলটাকে সুরক্ষিত করা হোক। বলছি কতজন ছাত্রছাত্রী পড়ে এখানে? প্রায় 250-এর উপরে ছাত্রছাত্রী পড়ে এখানে। আপনার নাম? আমার নাম তাপস পাল, আমি স্কুলের একজন শিক্ষক।